نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم صدق الله مولانا العظيم سورة النحل 112 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে কাফের মুশরিকদের আলোচনা, তাদের মূল শাস্তি যে আখেরাতে হবে এই সময় আলোচনা ছিল। হাশর মাঠে কিভাবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে, এর ফল সামনে কি আসবে, এ সম্পর্কে আলোচনা করার পর আজকের কঠিত আয়াতে আল্লাহপাক জানিয়ে দিচ্ছেন, যদিও মূল শাস্তি আখেরাতে হবে, দুনিয়াতে অন্যদেরকে শিক্ষা গ্রহণের লক্ষ্যে কিছু শাস্তি এদেরকে ভোগ করতে হয়। এদের দুনিয়ার কিছু শাস্তি সম্পর্কে আল্লাহপাক বলতেছেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করছেন যে তোমরা লক্ষ্য করো ওই জনপদের দিকে, যে জনপদ ছিল বড় নিরাপদ, মানুষ নির্দ্বিধায় নির্ভয়ে বসবাস করত, চলাফেরা করত, মুতমাইন্নাতান এরা ইতমিনানের সাথে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করত। ইয়াতিহা রিজকুহা রগাদা, পর্যাপ্ত পরিমাণে তাদের কাছে রিজিক আসত, মিনকুল্লে মাকান চতুর্দিক থেকে, রিজিকের অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, সুখ শান্তির অভাব নেই, নিরাপত্তার অভাব নেই, সব কিছু এদের আছে। এ সময় দরকার কি ছিল, আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করা।
এবং এই নেয়ামতের শুকর আদায় করার কৃতজ্ঞতা প্রকাশ করা। কিন্তু তারা করল এর উল্টা। ফাকাফারাত বিআনআমিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত সমূহের নাফরমানি করল, কৃতজ্ঞতা প্রকাশ করল না। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা, অর্থ সম্পদ, ক্ষমতা এগুলো দিয়ে পরীক্ষা করেন, শুকর আদায় করে নাকি নাফরমানি করে। আবার অভাব অনটন, রোগ ব্যাধি, মুসিবত, দুঃখ কষ্ট দিয়েও পরীক্ষা করেন, ধৈর্য ধরে না উল্টা আমার উপর প্রশ্ন উত্থাপন করে, দুইটাই পরীক্ষা। নেয়ামত পাওয়ার পর যদি শুকর আদায় না করে পরীক্ষায় পাশ করতে পারল না, ফেল করল, এরপরে কিন্তু গজব আসবে। দুঃখ কষ্ট মুসিবত আসার পর ধৈর্য ধরল না আল্লাহ পাকের উপর প্রশ্ন উত্থাপন করল, ধৈর্য ধরলে বুঝব এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নেয়ামত। আর যদি ধৈর্য না ধরে প্রশ্ন উত্থাপন করে আল্লাহ আমাকে পেয়েছে, এ রোগ দেওয়ার জন্য আর কাউকে পাইনি, বুঝতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে গজব এবং শাস্তি। ফেরাও ক্ষমতাও ছিল, অর্থও ছিল, সুখ শান্তিও ছিল, নীল দরিয়ার মধ্যখানে বাড়ি নির্মাণ করেছে, দোলাবালির প্রশ্নই আসে না। অনেক রোগ জন্ম নেয় দোলাবালি থেকে, সে দোলাবালি মুক্ত, দরিয়ার মধ্যখানে তার বাড়ি। তো দীর্ঘ 400 বছর যাবত তার নাকি কখনো সর্দিও লাগেনি, সুস্থ ছিল। দরকার ছিল সৈয়দেনা হযরত মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের দাওয়াত গ্রহণ করা, শুকর আদায় করা, করেছি উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন ধরে বসেছেন, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কিছু সময় মহলত দেন, দেখি ফিরে আসে কিনা, তওবা করে কিনা। যখন দেখে আর ফিরে আসে না, তওবা করে না, তখন ধরে বসেন, আল্লাহ পাক কি নিয়ম। তো এখানেও এই জনপদ উদ্দেশ্য কি? এক তাফসির মোতাবেক তাকিয়া, এই জনপদের নাম তাকিয়া। আরবে একটি শহর আছে ইয়াম্বু, ইয়াম্বু এবং মিশরের মাঝামাঝি জায়গায় এই তাকিয়া নামক জনপদ অবস্থিত ছিল। খুব সুখ শান্তিতে বসবাস করত, অর্থ সম্পদের অভাব নেই, রিজিকের অভাব নেই, আবহাওয়া সুন্দর, সব কিছু ভালো। আল্লাহ পাক পয়গম্বরও পাঠিয়েছেন তাদের কাছে, কিন্তু পয়গম্বরের কথা মানেনি, উল্টা নাশকুরিতে লিপ্ত হবে। কোনো কোনো তাফসির মোতাবেক এই শহর দ্বারা মক্কায় মোকাররম উদ্দেশ্য, এই জনপদ মক্কায় মোকাররম। যদিও স্থানীয়ভাবে এখানে কোনো ফল ফলাদি ফসলাদি উৎপাদন হয় না, চতুর্দিক থেকে নানা ধরনের শস্য ফল ফলাদি এখানে এসে যায়। নিরাপত্তা তো আছে, সব কিছু ছিল। আল্লাহ পাক শ্রেষ্ঠ পয়গম্বর তাদের কাছে পাঠাইলেন, এরা পয়গম্বরকে না মেনে উল্টা মিথ্যাবাদী বলতে আখ্যায়িত করল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাজিল হলো, দুর্ভিক্ষ দেখা দিল। প্রায় 7 বছর যাব হুদায়বিয়ার সন্ধির কিছুদিন পর, 7 বছর যাবৎ মক্কায় মোকাররমায় দুর্ভিক্ষ, এমন দুর্ভিক্ষ যে মানুষ শেষমেশ কুকুরের গোস্ত, শুয়োরের গোস্ত, রক্ত, পচা গান্দা, নাপাক বস্তু পর্যন্ত খেতে বাধ্য হয়েছে, ক্ষুধার তাড়নায় এই অবস্থা। আশ্চর্য হবেন, এই সময় নাজদা থেকে কিছু খাবার আসতেছিল মক্কায় মোকাররমায়। একজন প্রভাবশালী ইসলাম গ্রহণ করেছেন, সংবাদ পাঠাইলেন মদিনার মুনাওয়ারা, যে হুজুর এখান থেকে পর্যাপ্ত পরিমাণের খাবার মক্কায় মোকাররমা যাচ্ছে, এরা তো আপনাকে মানে না,
উল্টা আপনাকে আপনার জন্মস্থান বাসস্থানে থাকতে দেয়নি। আমার এখানে শক্তি আছে, প্রভাব আছে, আমি চাইলে এই খাদ্যগুলো বাধা দিয়ে রেখে দিতে পারি। আমি চাই যে এই খাদ্যগুলো মক্কা যাতে না পৌঁছে আমি এখানে রেখে দিই। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি বলতাম? যে হ্যাঁ মাশাআল্লাহ বলোই তো, যাতে এক ছটা গমও সেখানে পৌঁছতে না পারে তোমাকে দায়িত্ব দিলাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রহমতুল্লিল আলামিন। বুখারী শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ছিল আজওয়াদা মিনার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাস থেকেও তার অবদান আরো বেশি, আরো ব্যাপক। বাতাস যখন চলে, বিশেষ করে গরমকালে গায়ে বাতাস লাগলে বড় আরাম লাগে। আমরা উপরের দিকে তাকাই, ফ্যান বরাবর দাঁড়াইলাম কিনা, বাতাস গায়ে লাগলে আরাম লাগে। এর পাশাপাশি আমাদের বাঁচার জন্য অক্সিজেন অপরিহার্য, এটা না থাকলে আমরা কেউ বাঁচব না। বাতাসে অক্সিজেন বয়ে নিয়ে আসে, কিন্তু এ বাতাস কোনোদিন বিবেচনা করে না যে এ আমার আল্লাহর ওলি, এর গায়ে ভালো করে লাগবো অক্সিজেন এখানে নিয়ে আসব। আর ও আল্লাহর বড় দুশ্মন, এর ধারে কাছেও যাবো না, অক্সিজেনও তার কাছে বয়ে আনবো না। এ চিন্তা বাতাস কখনো করে না। শত্রু মৃত্যুর ভেদাভেদ ছাড়া সকলের জন্যই বাতাস সমানভাবে উপকারে আসে, সকলের গায়ে লাগে, সকলের জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দেয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা শুধু মোমেন মুসলমান উপকৃত হয়েছে এমন নয়, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ এরা পর্যন্ত উপকৃত। কারণ হুজুরকে কেন্দ্র করে আমাদের থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব কিছু আল্লাহ পাক দিয়ে চলছেন, এর বাদ কাফের মুশরিকরাও পায়। হুজুর কখনো একথা বলেনি যে আল্লাহ শুধু মোমেন মুসলমান যারা আমাকে মানে এদেরকে নেয়ামতগুলো দিবেন, আর যারা আমাকে মানে না এদেরকে নেয়ামত দিবেন না, কখনো এমন বলেননি। বরং দেখা গেছে তার উল্টা, এমনকি তায়েফে দাওয়াত দিতে গেলেন, গ্রহণ করলে উপকার হবে কার? তায়েফবাসীর। গ্রহণ না করলে হুজুরের এক পয়সারও ক্ষতি হবে না, ক্ষতি হবে ওদের। যেমন আমরা অনেক সময় তাবলিগে গাছতে গিয়ে দাওয়াত দিয়ে আসি, মসজিদে আসবে গুরুত্বপূর্ণ বয়ান হবে, ফিরে এসে দেখলাম একজনও আমাদের দাওয়াত কবুল করে মসজিদে আসেনি। আমরা অনেকে মন্তব্য করে আহা, আমরা ব্যর্থ ফিরে এসেছি, হাম নাকাম ওয়াপেস আগে, আমরা ব্যর্থ হয়ে ফিরে এসেছি। বানিয়ে তাবলিগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলেন যে না ভাই, তোমরা তো ব্যর্থ হওনি, দাওয়াত দেওয়া ছিল তোমাদের জিম্মেদারি, গ্রহণ করা ছিল ওদের জিম্মেদারি, দাওয়াত দেনা তোমারই জিম্মেদারি থি, কবুল করনা উনকি জিম্মেদারি থি, তোমনে তো আপনি জিম্মেদারি আদা কর দি, তোমরা তো নিজের দায়িত্ব আদায় করেছ, দাওয়াত দিয়ে দিয়েছ, কবুল করা তাদের দায়িত্ব ছিল, অনহনে আপনি জিম্মেদারি আদা নেই কি, লেহাজা ও নাকাম রাহে তুম কামিয়াব ওয়াপেস আহে, ব্যর্থ তো ওরা গ্রহণ করেনি, তোমরা ব্যর্থ না, সব তো তোমাদের হয়ে গেছে, তোমরা সফল কাম হয়ে ফিরে এসেছ। তায়েব পাশে দাওয়াত কবুল করলে তাদের উপকার হইত, না করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পয়সার ক্ষতি হইত, হইত না। এরপরে কী পরিমাণ জুলুম অত্যাচার করেছে আপনাদের অজানা নেই। পাহাড় পর্বতের ইন্তজাম যে ফেরেশতার দায়িত্ব আল্লাহ পাক সে ফেরেশতা পাঠাই দিলেন যে হুজুর এরা গোস্তাখ বেয়াদব, আপনার সাথে বেয়াদবি করেছে, একটু অনুমতি চাই, তায়েফের দুদিকের দুইটা পাহাড়কে একসাথ করে ধাক্কা মারি, যাতে এই কাফের মুশরিকার বেয়াদবরা দুই পাহাড়ের মধ্যখানে পিষে ধ্বংস হয়ে যায়। আমরা হলে কি বলতাম? যে মাশাআল্লাহ, দেরি করার কি কাজ, এরা বুঝুক যে আমি কে। আল্লাহ নবী কি বললেন? আমি তো ধ্বংস করতে আসিনি, উপকার করতে এসেছি। এরা হয়তো দাওয়াত কবুল করেনি, কিন্তু এদের থেকে যে নতুন প্রজন্ম জন্ম নেবে ওরা তো কবুল করবে। কৃষক দেখবেন চৈত্র মাসের প্রচণ্ড খরা,
মাঠের ধান গাছগুলো সন গাছের নেয় শুকিয়ে গেছে, এরপরও নেট দিয়ে আগাছা সাফ করে, ভাই গাছ তো মারাই গেছে, নেট দাও কেন, আগাছা সাফ করো কেন? জবাব দেয়, এই গাছ মারা গেছে আমি দেখতেছি, কিন্তু গোড়াটা এখনও তাজা আছে, গোড়া মাঠের নিচের অংশ তাজা আছে, সেখান থেকে কেনা বেরিয়ে আসবে, ওই কেনায় ধান ধরবে। তো কেনার আশায় সে এখনও নেট দিতেছে, আগাছা সাফ করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা হয়তো আমার দাওয়াত কবুল করেনি, নাও করতে পারে, এদের থেকে যারা বেরিয়ে আসবে নতুন প্রজন্ম ওরা তো করবে, এদেরকে ধ্বংস করে দিলে নতুন প্রজন্ম পাবো কোথায়? যাদের আঘাতে তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, এরপরও তো বাদদোয়া নেই আরও দোয়া। আল্লামা আলী রহমতুল্লাহ আলাইহির ভাষা, সদমা ধরে দাম দাঁতে রে জিনসেকে পৌঁছা, সদমা ধরে দাম দাঁতে রে জিনসেকে পৌঁছা, কি উনকে লিয়ে তোনে ভালাই কি দোড়া হ্যায়, কি উনকে লিয়ে তোনে ভালাই কি দোড়া হ্যায়। এরপর তাদের মঙ্গলের জন্য দোয়া, অমঙ্গলের দোয়া কখনো করেননি, এটা হলো রহমতুলিল আলামিনের স্বভাব, এটাকেই বলে মানবতা, এটাকে বলে মানবতা। মানবতা কি? আমরা মনে করি মানুষের ঘরে জন্ম নিয়েছি, মানুষের দেশে বসবাস করি, মানুষের সাথে চলাফেরা করি, মানুষের মতো খাওয়া দাওয়া করি, আমি এত মানুষ আর কি হয় না, শুধু সুরত ধারণ করলে মানুষ মানুষ হয় না, মানুষ হয় সিরত। সিরত পে নজর চাহিয়ে সুরত সে জিয়াদা, সুরত দেখার বিষয় না, সিরত দেখার বিষয়। তো মানবতা কি কাকে বলে? আল্লাহর এক বুজুর্গ বলতেছেন মানবতা বলে চিস্তে ইনসানি তোপি দন্দর গমে হামসায়ে গাঁ, চিস্তে ইনসানি তোপি দন্দর গমে হামসায়ে গাঁ, আসমে নজদ দরবাগে দর বেরিয়া সদান, মে তোয়া কুতবে জমা সদ মে তোয়া নে গাও সেবা, হর চাহি মে তোয়া নি সদ বজুজ ইনসান সদান, হর চাহি মে তোয়া নি সদ বজুজ ইনসান সদান। তুমি সাধনা করলে গাউস কুতুব হইতে পারো, সাধনা করলে অনেক প্রসিদ্ধ হতে পারো, অনেক কিছু হতে পারো, কিন্তু হর চাহি মে তোয়া নি সদ বজুজ ইনসান সদান, অনেক কিছু হতে পারো, মানুষ হওয়া কিন্তু ভিন্ন কথা। সেটা কি? তো সেটা হলো চেষ্টে ইনসানি তোপি দন্দর গমে হামসায়ে গাঁ, চেষ্টে ইনসানি তোপি দন্দর গমে হামসায়ে গাঁ, আসমে নজদ দরবাগে দেন বেরিয়া সদান। তো তুমি যদি ভূস্বর্গ এডেনও বসবাস করো, সংবাদ পেয়েছ নজদে এক ব্যক্তি বিষপান করে বিষের তাড়নায় ছটফট করছে, তার ব্যথায় যদি তুমিও তোমার অন্তরে ব্যথা অনুভব করো তো বুঝবে তোমার মধ্যে মানবতা আছে। আর ও মরলে কি বাঁচলে কি আমি তো ঠিক আছি, আমার সমস্যা কি, তো বুঝবে এখনও তোমার মধ্যে মানবতা আসেনি, তুমি মানুষ হতে পারো, আর কিছু করতে পারো আর না পারো অন্তত আল্লাহ পাকের কাছে দোয়াতে করতে পারো যে আল্লাহ আমাদের মতো একজন মানুষ তোমার এক বন্দা ওখানে কষ্টে আছে, আল্লাহ মেহরবানি করে তার কষ্টটা লাঘব করে দাও, তার কষ্টটি দূর করে দাও, তার ব্যথা যদি ব্যতীত হও, অন্তরে ব্যথা অনুভব হয় তো বুঝবে তুমি মানুষ। আলহামদুলিল্লাহ এবছর ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর বন্যা আসাতে সারা দেশ থেকে কীভাবে ঝাঁপিয়ে পড়েছে ওলামায়ে কেরামের পাশাপাশি অন্যেরাও, শুধু এতটুক যে অন্যেরা প্রচার করে অনেক বেশি, লাইভে আসে নেটে দেয়, ওলামায়ে কেরাম লাইভে আসে না নেটে দেয় না, বেশ কমতে এতটুক। সিলেটের গত বন্যায় গিয়েছিলাম, অনেক বলছে হুজুর আমরা একটু লাইভে দেয় নেটে ধরে, এটা কেন আমাকে নেটের জন্য আসছি এখানে? এবছরও গেছি এলাকায়, কিছু লোকজন হুজুর নেটে দেয় একটু ছবিটা নেই, কেন ছবি নেবে, নেটে কেন দিবে, দরকারটা কী? ওলামায়ে কেরাম এটা না করার কারণে মানুষ মনে করে এরা পিছিয়ে আছে, কিন্তু বাস্তব হলে অন্যরা যে পর্যন্ত এগিয়ে আছে তার চেয়ে কয়েক শগুণ বেশি ওলামায়ে কেরাম এগিয়ে আছে। তা এরা বোঝে মানবতা কি,
চেষ্টে ইনসানি তবে দান দর্দ মে হামসা এগাম অসম মে নজদ দরবা গে দেন বেরিয়া সোদান। এটাকে বলে মানবতা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করে দিলেন, খবরদার বাধা দিবে না, শস্য যাচ্ছে মক্কা মুকাররমা যেতে দাও, এমনকি এরা ক্ষুধার কারণে টিকতে না পেরে আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করেনি, সে মদিনায় মুনাওয়ারার সংবাদ পাঠাইল আমরা তো এইভাবে ক্ষুধার কারণে মারা যাচ্ছি, তুমি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ওয়াজ করো, আমরা যদিও তোমার দিন গ্রহণ করিনি আত্মীয় তো ঠিক আছে, তা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের দিকে তো একটু খেয়াল রাখা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারা কালেকশন করে মক্কা বর্ষের জন্য শস্য পাঠিয়ে দিয়েছেন, খাবার পাঠিয়ে দিয়েছেন, যারা তাকে নিজের মাতৃভূমিতে থাকতে দেয়নি, দীর্ঘ 53 বছরের বাসস্থানে থাকতে দেয়নি, অর্থ করে টাকা পয়সা জায়গা জমিন কিছু নিতে দেয়নি, সব তারা গ্রাস করে ফেলেছে, আর এই অবস্থা তাদের জন্য হুজুর কালেকশন করে খাবার পাঠাইলেন, শস্য পাঠাইলেন, এটার নাম হইল মানবতা। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা শহরকে দৃষ্টান্ত হিসাবে পেশ করতেছেন। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة দেখো এই শহরটায় জনপদটা মক্কায় মুকাররম হাজার হাজার বছর থেকে এটা আওয়াজ সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে এটা আওয়াজ, বনি আমাল একা এসে এটাকে আওয়াজ করে, এত হাজার বছর থেকে এটা আওয়াজ, এখন দেখা দিয়েছে দুর্ভিক্ষ, অথচ ছিল বড় স্বাচ্ছন্দ্যে, কোনো অভাব অনটন এরা দেখেনি এবং ছিল বড় নিরাপদে, শত্রুর ভয় এদের মধ্যে ছিল না, কিন্তু এখন এরা অনিরাপদে ভুগতেছে, কোনো কোনো তাফসীরে লেখে মুসলমানদের ভয়ের ভিতরে ঢুকে পড়েছে, কোন দিন আবার মদিনা থেকে মুসলমানরা এসে মক্কা আক্রমণ করে বসে, এদিকে ভয় আর এদিকে দুর্ভিক্ষ, এটা তো হয় ক্ষয়। এই অবস্থার ভিতরে জাতি হারিস কুহার আগাদাম মিন করলে মাতান, এই মক্কায় মোকারমা চতুর্দিক থেকে রিজিক আসত, কিন্তু করলো কি ফাঁকা ফারাক বেআন মিল্লা, দরকার ছিল আল্লাহর নবীকে মেনে নেয়া, তাদের আরাম আয়েস নিরাপত্তা আরও বাড়ত, তা না করে করছেন নাফরমানি আর কুহুরি, আল্লাহ পাকের গজব এসেছে, নিরাপত্তাও আর রয়নি এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আর্থিক সবলতাও আর বাকি রয়নি। আল্লাহ পাক এদেরকে দুর্ভিক্ষের লেবাস করাই দিলেন, লেবাস মানে পোশাক, একটা পোশাক যখন আমরা পরিধান করি তো মাথার টুপি থেকে নিয়ে পায়ের মোজা পর্যন্ত পুরোটা দেহ লেবাসের ভিতরে ঢাকা থাকে, তো ঠিক দুর্ভিক্ষ দেখা দিয়েছে চতুর্দিক থেকে, যেন পুরোটা দেহ তাদের দুর্ভিক্ষে আক্রান্ত। ওয়াল খাউফ এবং ভয়, চতুর্দিক থেকে ভয়, কোন দিন মুসলমানরা আক্রমণ করে বসে, এই ভয়। বিমা কানু ইয়াসনাউন, অভরার টাকা এটা হলো তাদের কর্মফল, কেন তারা নবীকে বিশ্বাস না করে উল্টো অবিশ্বাস করেছে, আল্লাহ পাকের নেয়ামতের শকর আদায় না করে নাশকরি কেন করেছে, এর ফল হিসাবে আল্লাহ পাক তাদেরকে গজব নাজিল করে দিলেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, আজকে হয়তো আমরা খুব সুখ শান্তিতে আছি, কালকে যে থাকতে পারবো কোনো নিশ্চয়তা নেই, হ্যাঁ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মেনে চলে পুরোপুরি, তাহলে আমরা মতমাইন থাকতে পারি, নির্ভয়ে থাকতে পারি যে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আর তার উল্টা যদি হয় তো সমস্যা আমাদেরকেও গ্রাস করে নেবে। কেউ বলতে পারেন হুজুর তো কত আল্লাহর ওলি দিনদার মোত্তাকি পরহেজগার দেখে সমস্যা তো শেষ নেই, কিছু সমস্যা আছে বাস্তবে আর কিছু সমস্যা আছে সুরতে বাহ্যিক দৃষ্টিতে, বাস্তবে এটা সমস্যা নয়। আগুন কারো গায়ে লাগলে কী পরিমাণ কষ্ট, কতক্ষণ আগুনে টিকতে পারবো, হয়তো কয়েক মিনিট, আমাকে আগুনে ফেলে দিলে হয়তো কয়েক মিনিট বাজলে পরেই তো মারা যাব। সৈয়দনা আল্লাহর খলিল ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ছিলেন দীর্ঘ 40 দিন,
এক দুই মিনিট নয়, ঘন্টা নয়, এক দুই দিন নয়, দীর্ঘ 40 দিন। দেখতে তো দেখা যায় আগুনের ভিতরে, আসলে কি আগুন ছিল? কদ রাতে সে ইয়াফতে ওয়ারদয়া সমি, দেখতে দেখা যায় আগুন, বাস্তবে ছিল গোলাপ চামেলির ফুল বাগান, বাস্তবে গোলাপ চামেলির ফুল বাগান। বরং বলা হয় আগুনে পড়ার আগেও এমন আরাম আর সুখ অনুভব করেননি, আগুন থেকে বের হওয়ার পরও কখনো এমন আরাম অনুভব হয়নি যে পরিমাণ আরাম আগুনের ভিতরে তিনি অনুভব করেছেন। তো দেখতে তো দেখা যায় আগুনের ভিতরে কষ্টে আছেন, বাস্তবে ছিলেন বড় আরামে। তো ঠিক কিছু দুঃখ কষ্ট মুসিবত, দেখতে দেখা যায় মুসিবত দুঃখ কষ্ট, বাস্তবে এটা মুসিবত নয়। যার উপরে এসেছে সে যদি ঠিকই সহি ইমানদার হয় এবং তফবিজ ইলাল্লাহ ওয়ালা হয় তাহলে সে বুঝিটা কত বড় আরামের বিষয়। তো একজন সাহাবির পিঠে বিষফোড়া উঠেছে, বিষফোড়া, যাদের এ ধরনের ফোড়া ওঠে তারা বোঝে কেমন ব্যথা। আর আজ থেকে প্রায় 1500 বছর আগের কথা, তেমন উন্নত মানের চিকিৎসাও ছিল না, কেমন কষ্ট পাওয়ার কথা তা। এই বিষফোড়া ভালো হয় না, দিন দিন এ রোগটা বেড়েই চলছে। তো দীর্ঘ 30 বছর তিনি বিছানায় শোয়া, উঠা বসা করতে পারেননি, খাওয়া দাওয়া পায়খানা প্রস্রাব সব এখানে বিছানায়, কেমন কষ্ট চিন্তা করুন। কিন্তু যখন কেউ সাক্ষাতে আসতো ওনার চেহারা দেখলে বুঝতো না যে উনি এতদিনের রোগী, বিছানায় পড়ে আছেন, এত কষ্টে আছেন, আশ্বাস বাশ্বাস প্রস্ফুটিত চেহারা, মনে হয় যেন রোগ ওনার দেহের ধারে কাছে উনি। 30 বছর পর একদিন জিজ্ঞেস করা হইল, এই বিষফোড়া ব্যথায় ব্যথিত, দীর্ঘ 30 বছর বিছানায় পড়া, উঠতে পারেন না, বসতে পারেন না, থাকা খাওয়া পায়খানা প্রস্রাব সব চলছে বিছানায়, আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনি রোগী। জবাব দিলেন, এই রোগটা আমাকে দিয়েছেন কে? আমার আল্লাহ। আল্লাহ নাশাওয়াদের নসিবে দুশ্মন, পেশাওয়াদে হালাকে তে গাত, নাশাওয়াদের নসিবে দুশ্মন, পেশাওয়াদে হালাকে তে গাত, সারে দোষে তা সালামত, কেতু খাঞ্জরাসে মাই, সারে দোষে তা সালামত, কেতু খাঞ্জরাসে মাই। রোগটা দিয়েছেন তো আমার আল্লাহ, তা আল্লাহ যদি আমাকে রোগ দিয়ে খুশি আমি বেজার হব? তিনি তো আমার মনিব, আমাকে যে অবস্থায় দেখতে তিনি পছন্দ করেন আমিও সে অবস্থায় থাকতে পছন্দ করি। আল্লাহ তফবিজ ইলাল্লাহ, নিশ্চয় আল্লাহর হাতে ছেড়ে দেয়। এই যে আমাদের কারো ডায়াবেটিস, কারো চোখের সমস্যা, দাঁতের সমস্যা, কিডনির সমস্যা, কত কিছু, এগুলোর মূল কিন্তু টেনশন, পেরিশান, অধিক চিন্তা, চিন্তা অম্বল আমরাজ, অনেক রোগের মূল চিন্তা। ছোট বাচ্চাদের আছে ডায়াবেটিস? নেই। ছোটো বাচ্চাদের আছে কিডনির সমস্যা? নাই। দু চারজনের থাকবে। চোখের সমস্যা? নাই। দাঁতের সমস্যা? নাই। কেন নেই? সে মনে করে আমার সবচেয়ে বড় আশ্রয়স্থল আমার মায়ের কোল, দুনিয়ার সবচেয়ে বড় শক্তিধর আমার মা, কেউ কিছু বললে এ আমার আম্মাকে বলে দিব, এ তুমি আমাকে এটা করতেছো আমি এখনই আমার কাছে বিচার দিব। শক্তিধর তার মা, আশ্রয়স্থল তার মা, ক্ষুধা লাগলে মা বাদ দেব, বা আছে কি নেই সেই চিন্তা তার আছে? নেই। কাপড় চিরে গেছে? মা কাপড় চিরে গেছে, নতুন জামা দাও। পয়সা আছে কি নেই সেই ফিকির আছে ছেলের? নাই। জুতা চিরে গেছে? মা জুতা দাও। জুতা হারাই আসছে কোথায়ও, এখন মার কাছে এসে জুতা দাও। কোত্থেকে দিবে, পয়সা আছে কি নেই, এই নিয়ে কোনো চিন্তা তার নেই, টেনশন মুক্ত, যার কারণে বাচ্চাদের এমন অসুখ বিসুখ নেই, টেনশন নেই। আর আমাদের চতুর্দিক থেকে টেনশনে ঘিরে আছে, এই জন্য এত অসুখ বিসুখ। তো আমিও যদি আমাকে আমার আল্লাহর হাতে সলোয়ানা ছেড়ে দিতে পারি টেনশন মুক্ত, তাহলে বাস্তবে আমার কোনো দুঃখ কষ্ট নেই, এগুলো সব আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। চোর, চোরকে একজনে আঞ্জা করে ধরছে, খিসা মারে, শোয়াই ফেলবে, চিৎকার দেয়, বাঁচাও বাঁচাও, আমার পাঁচরের হাড় ভেঙে গেল। আর বন্ধুকে আঞ্জা করে ধরে খিসা মারছেন, বন্ধু চায় আরও জোরে খিসা মারুক। তো উভয় জনে খিসায় মারছে, এক খিসায় কষ্ট হয়, চিৎকার দেয় বাঁচাও, আর এক খিসায় আরাম লাগে, মনে মনে বলে আরও জোরে খিসা দেয়। তো একজনের ঠিকই রোগ ব্যাধি, মুসিবত ইত্যাদি অভাব অনাটন, এটা তার জন্য মুসিবত আর গজব। আর আরেকজনেরও দেখা যায় রোগ ব্যাধি অভাব অনাটন, সে মনে মনে খুশি আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ যদি আমাকে এটা দিয়ে খুশি হন আমি এটা নিয়ে খুশি। ওই সাহাবি বলেন, এই ধৈর্য আর সবরের কারণে
আমার আল্লাহ দিয়েছেন, আমি এটা সাদরে গ্রহণ করার কারণে ফেরেশতারা যে চলাফেরা করে আমি সচক্ষে দেখতে পেয়েছি। ফেরেশতারা আমার সাথে এসে মোসাফা করেন, আমি টের পাই। তা আমরা কি দেখি ফেরেশতা? দেখি না। আমাদের মুরব্বী হজরত মৌলানা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ, তাকে একদিন আমি জিজ্ঞেস করেছি, হুজুর আমাদের গুনা কাতা আছে, অন্যায় অপরাধ আছে, শাস্তিস্বরূপ নানা হোক মুসিবত আসে, রোগ ব্যাধি হয়, ছোট বাচ্চাদের গুনা খাতা নেই, অন্যায় অপরাধ নেই, এদেরও তো রোগ ব্যাধি হয়, জ্বর ওঠে, হোঁচট খেয়ে পড়ে, এদের কেন? তো হজরত জবাব দিলেন, কয়টা মুসিবতে চুরি, দেখতে দেখা যায় মুসিবত, বাস্তবে এটা মুসিবত নয়, চিৎকার দিবে, কামবে, কষ্ট হবে তার পিতামাতা, বাস্তবে তার কষ্ট নেই, বাস্তবে তার কষ্ট নেই, কষ্ট তার পিতামাতার হয়, এটা সুরতান, দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে এটা কি নয়, কষ্ট। আমার এক ভাতিজি জোরসোর দৌড় মারছে, হঠাৎ গায়ে পড়ছে, দিল চিৎকার। আমি বললাম কি, মাশা আল্লাহ, তুমি এত জোরে লাভ দিতে পারো, আমিও তো পারবো না, আর একটা লাভ দাও তো দেখি কত জোর কত দূরে যেতে পারো। আহা করে হেসে দিল। তো যদি বাস্তবে সে ব্যথা হইতো আর কষ্ট হইতো, এখন আসতো মোটো আসতো না। তো মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন, আসলে কষ্টটা সুরতান, দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে কষ্ট নয়। তা আল্লাহ বলি দিনদার মোত্তাকি পরহেজগার এদেরও আমরা দেখি কষ্টে আছে, বাস্তবে কি নয়, কষ্ট। মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী সাহেব মরহুম আমার একদিন শুনাইলেন, তো হুজুর বরিশাল এক জায়গায় আমাদের পীর সাহেব হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য বহু বছর থেকে এরা পিড়াপিড়ি করে, হুজুর সময় পান না। এক সময় আমাকে ধরছে, তো আমি জোর জবরদস্তি অনেক চেষ্টা করে একটা দাওয়াত নেওয়াইলাম হুজুর থেকে। তারা মনে করছি, হ্যাঁ রে বৃষ্টি, ট্রলারে যেতে হয়, এই বিজিপুরে ট্রলারে গিয়ে ওদের বাড়িতে উঠলাম। তো গিয়ে দেখি ঘরের দুয়ারে একখানা ছোট্ট সামিয়ানা টানাইছে, এটা মাহফিল, আর কিছু নেই, মানুষ অল্প কয়েকজন, হুজুর হাজার হাজার মানুষের সামনে যে ওয়াজ করেন, এই সাত আটজন মানুষের সামনে হে ওয়াজটাই করলেন। এরপরে খেতে বসলাম, ও দিল কুমড়ার শাক আর কি কি হাবি যাবি এগুলো দিল সামনে, মাছ গোস্ত কিছু নেই। আমি তো লজ্জায় এত কষ্টে হুজুরকে দাওয়াতটা নামায় দিলাম, মাহফিলটা আবার কী করলো আর খাওয়া দাওয়া কী করল, আমি তো ভালো করে খেতেও পারলাম না চিন্তায়। তো হুজুরকে দেখলাম মাশাআল্লাহ ফ্যাট ভরে খাইলেন, খাওয়ার পরে আমার দিকে তাকায় বললেন, আবুল খায়ের বাবা ও কর্মা যে পরিমাণ খেতে পারি, শাক লতা দিও সেই পরিমাণে খেতে পারি, এটা যেরকম স্বাদ এটাই ওরকম স্বাদ, স্বাদ তো আমার আল্লাহর পক্ষ থেকে আসে। তো দেখতে তো দেখা যায় এই নিম্নমানের খাবার, হুজুর এটা কী খাবে, কিন্তু হুজুরের কাছে এটাও স্বাদের খাবার, কলা কর্মা যে পরিমাণ খেতে পারি, শাক লতাও ওই পরিমাণে খেতে পারি। তো একজন তো অসুখ বিসুখে ঠিকই কষ্ট পায়, আর যেন অসুখ বিসুখে আনন্দ পায়, মোটো কষ্ট পায় না, কেন আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি মেনে চলতে পারি আর আমি আমাকে তার কুদরতি হাতে সুপর্দ করে দিতে পারি, এইটা আমার নিরাপত্তা, এর মধ্যে দুঃখ কষ্ট নাই, দেখতে দেখবে অনেকে দুঃখ কষ্টে আসি, বাস্তবে এটা দুঃখ কষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝার তৌফিক দান করুন।